আসসালামু আলাইকুম সবাইকে, জাকির হোসেন জিসান। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাবো, গাড়ির ভিতরে যে জিনিসগুলো আমরা ক্লাসে পড়াই সেগুলোর নাম এবং সেগুলোর পরিচয়। তো সবাই আপনি ক্লাসটা আজকে মনোযোগ সহকারে দেখবেন এবং সবাই শেয়ার করবেন সবার সাথে, যাতে দিশান বাংলা পাতিনিতের প্রত্যেকটা ক্লাস সকল মানুষের কাছে যা পৌঁছায় এবং সবাই যারা পাতিনিতে নিয়ে পড়াশোনা করতেছেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে পড়াশোনা করতে চাইতেছেন, গাড়ির সম্পর্কে জানতে চান, তারা যেন সঠিক তথ্যটা জানতে পারে। আপনারা এখন মনোযোগ দেন, আমরা এখনই দেখাবো। ওকে, প্রথমে স্টার্ট করব আমরা যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে কি বলান্তে। এই যেটা যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা বলান্তে, এটাকে বলা হয় স্টেডিং বা স্টেয়ারসো। এছাড়া যে এয়ারব্যাগ নিয়ে আমরা পড়াই সেই এয়ারব্যাগ কিন্তু লেখা আছে এখানে, এয়ারব্যাগ, এখানে একটা এয়ারব্যাগ আছে। যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তখন অটোমেটিকলি এটা ফুলে উঠবে। এয়ারব্যাগ আরও একটা আছে, লাতো প্যাসেঞ্জার, ওই যে এখানে লেখা আছে এয়ারব্যাগ, এটা কিন্তু এয়ারব্যাগ, এটা কাদের জন্য? প্যাসেঞ্জারের জন্য। আর যখন বাচ্চা পরিবহন করবেন তখন কিন্তু এখানে লেখা আছে, যেখানে লেখা আছে অন প্যাসেঞ্জার এয়ারব্যাগ অন আছে, যখন বাচ্চা বহন করবেন তখন এটা বন্ধ করে নেবেন। এছাড়া গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের জানতে হবে, স্টের মার্শা অর্থাৎ গিয়ার, এই গাড়িতে কিন্তু আমার কয়টা গিয়ার আছে, পাঁচটা গিয়ার আছে, এবং একটা আছে রেট্রো মার্শা অর্থাৎ পিছনের গিয়ার, আর প্রিমা গিয়ার এই যে এটা প্রথমটা, সেটার ব্যবহারও আমরা সম্পর্কে জানবো একদিন ক্লাসে। জানতে হবে যেখানে আছে এই শ্রেণী স্টেশনমেন্ট পার্কিং ব্রেক, এটা যখন পার্কিং করা থাকে তখন উঠানো থাকে, যেমন এখন গাড়িটা পার্কিং করা আছে উপরে উঠানো আছে। এরপরে আরও যে বিষয়গুলো আমাদের জানতে হবে, যেমন এখানে রেডিও বা রেডিও যে অপশনগুলো আছে সেটা এখানে আছে, আর আছে এয়ার কন্ডিশনের ব্যাপারটাও আছে, গরম হাওয়া ঠান্ডা হাওয়ার ব্যাপারটাও আছে। এই পাশে দেখেন যেটা আপনাদেরকে দেখাতে চাই আজকের ক্লাসে, সেটা হচ্ছে এইখানে দুইটা অপশন কিন্তু চালু আছে। আমি গাড়িটা বন্ধ করা, এখন বন্ধ করার কারণে আমি দুটো জ্বালা রাখছি, যে ওখানে গাড়ির যে মোবিলের প্রেশার সেটা কি কম আছে, যার কারণে জ্বলে উঠছে। হ্যাঁ, তাছাড়া আপনার সবগুলো অপশনে জ্বালা আছে, জ্বালানো আছে, পানির গরম হিটার সেটাও জ্বালানো আছে, মোটর চালু আছে আর কি হালকা। এরপর দেখেন পার্কিং ব্রেক উঠানো আছে, অর্থাৎ পার্কিং ব্রেক উঠানো থাকার কারণে ওখানে কিন্তু লাল বাতিটা জ্বলতেছে, উপরেটা নিচেরটা ব্যাটারিতে চার্জ হইতেছে না, সেটাও দেখাইতেছে। হ্যাঁ, তারপরে এই যে মোটর আমি চাবি দিয়ে রাখছি, যার কারণে ওখানে অপশন দেখাইতেছে মোটর চালু দেওয়া আছে। এরপর আর কি আছে এইখানে দেখেন, এখানে আনাবালি অন্তি আবালি অন্তি সবগুলি আছে। এই যে দেখেন, এটা কিন্তু আনাবালি অন্তি লাইট, আমি যখন এটা ঘুরাই দিব, হ্যাঁ, লুসিডি পজিশনে আমার গাড়িতে কিন্তু লুসিডি পজিশনে লাইট ওই যে উঠছে, বন্ধ করে দিলাম চলে গেছে, উঠাই দিলাম আবার কিন্তু জ্বলছে, এটা হলো লাইটের ব্যবস্থা। তারপরে যদি আমি আনাবালি অন্তি চালু করি, আনাবালি অন্তি লাইটও কিন্তু জ্বলে ওঠার কথা। তারপরে যেমন ইন্ডিকেটরে ধীরে শ্রেণি, সেটা জ্বলে উঠছে কোনটা, বাম পাশেরটা, আর যদি আমি বাম ডান পাশে দিই তাহলে এই পাশে জ্বলে উঠবে ডান পাশেরটা। লুসিডি পজিশনে জ্বালা রাখছি, লুসিডি পজিশনে জ্বালা রাখছি, লুসিডি পজিশনে জ্বলে রাখছি, আমি এটা বন্ধ করে দিই চলে যাবে, ওকে চলে গেছে। এরপরে স্পেকিও, এই যে সিনিস্ত্রা সেন্ট্রালে তেসরা, এখন এখানে কিন্তু আমার অপশন চেঞ্জ করার মতো সুযোগ আছে, যেটা আমরা করতে পারব, চাইলে নাড়াচাড়া করা যায়, মোটর বন্ধ যেহেতু নড়বো না, এখানে বাটন আছে। আরও একটা অপশন আছে এখানে দেখেন, লুসি আবালি আন্তি, এই যেটা আবালি আন্তি আমার এখানে দেওয়া আছে, আমি যখন এটা টান দিব ওখানে কিন্তু দেখাবে যে আবালি আন্তি লাইটটা জ্বালানো, এই যে আবালি আন্তি লাইটটা জ্বলছে নিভে গেছে, জ্বলছে নিভে গেছে, বাইরে কিন্তু দেখা যায়, ওই যে জ্বলছে নিভে গেছে, এখানেও দেখা যাইতেছে জ্লছে নিভে যাইতেছে। এছাড়া আরেকটা অপশন আছে, ওই যে কার্পুর আনতে আমার গাড়িতে কতটুকু পরিমাণ তেল আছে, বেঞ্জিন আছে, সেটা দেখাইতেছে। আর এই পাশে এই গাড়িতে গ্যাসও সিস্টেম আছে, দুইটা জ্বালানি আছে আমার গাড়িতে, গ্যাস ফুল ফিল আছে, সেখানে কিন্তু গ্যাসের অপশনটাও চালু আছে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, রিলেটেড জানতে হবে। তাছাড়া গাড়িতে আরও যে তিনটা অপশন থাকে, এই যে দেখেন তিনটা অপশনের মধ্যে কি আছে, ওখানে প্রথম আছে অ্যাক্সেলারেটর, যেখানে আমার পা আছে, এটা হচ্ছে ব্রেক, এখানে চাপ দিলে ব্রেক হবে, আর এটা হলো আপনার ক্লাচ বা ফ্রিকশনে, যেটাতে চাপ দিলে গাড়ি স্টার্ট হয়, চাপ দিয়ে ধরতে হবে প্রথম নিচে, হ্যাঁ, ধরলে আপনি যখন আস্তে করে ছেড়ে দিবেন তখন সেটা স্টার্ট নেবে গাড়ি, গাড়ি চালু হওয়ার পরে আপনি তখন অ্যাক্সেলারেটর দিবেন, তারপরে গিয়ার চেঞ্জ করবেন, বি নাম্বার দিবেন, আর বিপদ আপদ দেখলে গাড়ি এখানে ব্রেকে চাপ দিয়ে গাড়ি থামাবেন। তো এই বিষয়গুলো কিন্তু জড়িত। তাছাড়া এই যেখানে আরও ছিল সেন্ডিনেভিয়া, আন্তেরিয়রে পোস্টেরিয়রে
আন্তেরিয়রে পোস্টেরিয়রে এগুলো কিন্তু সবই জানতে হবে যখন গাড়িতে বসবেন। গাড়িতে বসলে এগুলোই আপনাকে জিজ্ঞেস করবে। এছাড়া এই গাড়ি কত কিলোমিটার চলছে সেটাও আপনি দেখতে পারবেন এখানে, জার্নালিয়ারি আমার এখানে অপশন আছে, সেগুলো পরে একদিন দেখাই দিব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগে, আর সবাই শেয়ার করবেন সবার সাথে। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় এই যে এখানে দেখেন লুশে দি ইমার্জেন্সা, এটা হচ্ছে কোয়াত্রো ফ্রেচ্ছা। এটা দেওয়ার পরে কিন্তু ওখানে আমার সবগুলো লাইট জ্বলতেছে আর নিতেছে, অর্থাৎ ইমার্জেন্সি অবস্থা আমি পরিস্থিতি তৈরি করছি এখানে এটা চাপ দেওয়ার পরে। সো এটা অফ করে দিলে চলে বন্ধ হয়ে গেছে, এই দেখেন সব জ্বলতেছে, মানে ইমার্জেন্সি পরিস্থিতিতে আপনি আছেন। এটা কালার কেমন লাল ত্রিভুজ আকারের। এছাড়া কোয়াদ্রো ইলেকট্রিক দেখেন, এই যে কোয়াদ্রো ইলেকট্রিক আমার সব লাইটগুলো জ্বলা আছে তাই না, আমি বন্ধ করে দিলে সব গাড়ি সব মোটর সবকিছু বন্ধ হয়ে যাবে, ধীরে ধীরে সবকিছু বন্ধ হয়ে যাবে একটু পরেই। কোনো লাইট জ্বললো না। আবার এটা যখন চালু করে দিব দেখবেন সবকিছু আবার দেখাবে প্রেজেন্ট কোন কোন জিনিসগুলো গাড়ির মধ্যে আছে, এবং অটোমেটিকলি যা দরকার নাই সেগুলো বন্ধ হয়ে যাবে। মোটর স্টার্ট দিলে আমার এই ফ্রেন মান উঠে বন্ধ করে দিলে ব্যাটারি যখন আমার গাড়ি যখন রানিং করবো তখন ব্যাটারিও লাইটটা বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। তো এই বিষয়গুলি কিন্তু জানতে হবে। এছাড়া আরও যে জিনিসগুলো আপনি এখন দেখবেন সবার সাথে শেয়ার করবেন। জাকির হোসেন জিসান রোম ইতালি থেকে সবসময় চেষ্টা করে আমাদের যারা প্রবাসী ভাই বোন আছেন তাদেরকে সহযোগিতা করতে, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত শিক্ষামূলক যত বিষয়গুলো আছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে পৌঁছাইতে, আপনাদেরকে শিখাইতে। আর আমাদের নতুন কোর্সে যারা ভর্তি হইতে চান, যারা পাতেন রিলেটেড বিষয়গুলো আমাদের কাছে জানতে চান, আমাদের প্রাইভেট কোর্সে ভর্তি হইতে পারেন। আপনাদেরকে অনেকগুলো সুযোগ আপনাদের জন্য থাকবে, সো আপনারা আমাদের সাথে ভর্তি হইতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে শিখাইতে ভালোভাবে। আসসালামু আলাইকুম সবাইকে, নেক্সট ক্লাসে আরও বিষয় প্র্যাকটিক্যাল দেখাবো। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।